यो ना देशी चिकन सामने बोले तो এই যে আমাদের বাজার সরকার এখন বাজার করতে যাচ্ছে মালে দিচ্ছি ব্যাগ দিচ্ছি ধরো এই যে ব্যাগ ব্যাগ নিয়ে এখন বাজারে যাচ্ছেন তাকে দাঁড়াও ভালো করে একটু দিবি দাঁড়াও এক সেকেন্ড এই যে আমার বর গেল এখন বাজার করতে তো চাল সাথে না মালে যাচ্ছে মাল বাজারে বাজার করতে তো চলো গেট লাগিয়ে দেই আরে দেখো আজকে ওয়েদার আর বন্ধুরা আমার চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি টিকিয়া আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে হলো স্পেশাল ব্লগ সানডে ব্লগ আজকে রবিবারের আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর ফার্স্টেই দেখলাম হাজবেন্ড বাজার যাচ্ছে আর এখন বাজে সকাল 10টা তো ব্রেকফাস্ট করি বাজার যাচ্ছে আর আজকের ওয়েদারটা তো এরকমই চলছে কয়েকদিন থেকে মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে সকালে সানডে স্পেশাল ব্রেকফাস্ট হয়েছিল বাট সকালে আমি স্টার্ট করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো এই যে দেখো কৃষিমের পায়েস হয়েছিল খুব সুন্দরই আমি লুচি হয়েছিল এখন তো ঠান্ডা হয়ে গেছে তার সাথে হয়েছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে একটা ডিম আলু ভাজা হয়েছিল তো এই হলো গেল আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মেনু তো আমাদের করা হয়ে গেছে এখন অল্প অল্প বেঁচে আছে সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে কারণ সকালে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর এখানে দুধ জাল বসিয়েছি আমি তো দুধটা দেখো উতরেই গেছে ভালো মতন আর এদিকে আসো এদিকে রাইস হয়ে গেছে আর এখানে মুসুরের ডাল হয়েছে পাতলা করে আর এখানে হয়েছে পালং শাকের একটু ঘন্ট এই দেখো পালং শাকের ঘন্ট তো রান্নাঘরটি দেখো মেঘ আরো করে আসছে আরো অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে ঝমঝমিয়ে নামবে এখনই বৃষ্টি তো রবিবার দিন বৃষ্টি হলে তো ভালো লাগে না আর এখানে আমি রিয়ানের কিছু সবজি কেটে নিব রিয়ানের খিচুড়ি বসিয়ে দেব তো এইদিকে রিয়ানের ডিম সেদ্ধ বসিয়েছি এখানে রিয়ানের খিচুড়ি বসিয়েছি তো ওটা কি হয়ে যাক তারপর আমাদের চিকেন করব তো বন্ধুরা এই দেখো রিয়ানের খিচুড়ি তো হয়ে গেছে প্রেশার কুকারে এখানে আমি চিকেনে রসুন দেবো গোটা রসুন তো এই দেখো ছুলে আমি এভাবে ধুয়ে রেখে দিয়েছি এরকম করে চারটা দেবো আর এখানে দেখো এদিকে রসুন আমার ছোলা হয়ে গেছে পেঁয়াজ আমার কাটা কেটে কুচানো হয়ে গেছে আর এইখানে দেখো আমি মশলাটাও পিষে রেখেছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট রয়েছে তো এবার বাজার থেকে চিকেনটা আসবে এখনো আসেনি মালে গেছে অনেকটা দেরিই লাগবে এখান থেকে তাও 20 মিনিট তো লাগে যেতে 20 মিনিট আসতে 20 মিনিট আসার পরে তারপরে আমি চিকেনটা বসিয়ে দেবো আর ওইদিকে তো দেখালাম ডাল তরকারি ভাত হয়ে গেছে ওগুলো রাইস হয়ে গেছে তো অলমোস্ট আমার কাজ শেষ এখন চিকেনটা হলেই আমার কাজ শেষ তো চলো এবার দেখি টিভির ঘরে গিয়ে রিয়ান কি করছে আরে দেখো জামা কাপড় কিছু শুকাচ্ছে না ঘরে দড়ি দিয়ে মেলে মেলে খাটের ডাসার ওপরে এইভাবে কাপড়গুলো শুকানো হচ্ছে ঠাম্মি কি পাবে কি পাবে ঠাম্মি কোথায় যাচ্ছে সাজুগুজু করে ঠাম্মি নাটু দাদা কোথায় যাচ্ছে টিভি পড়তে না ঠাম্মি এখন যাবে না বেরু করতে ওই সাজুগুজু করেছে ঠাম্মি থাক থাক ওই দেখো নাটু দাদাও সাজুগুজু করেছে দেখেছো আর ওদাও সাজুগুজু করেছে ঠাম্মি সাজুগুজু করেছে তো এই হলো বাজার এসেছে তো দেখি এই হলো ছোট মাছ নদীর মাছ চচ্চড়ি খাওয়ার মাছ এখানে আছে কাতলা মাছ এই যে কাতলা মাছ এগুলো সব ঢালবো এখানে আছে ইলিশ এই যে তো এই তিন রকমের মাছ তো চিকেন তো ভেবেছিলাম বলে গেছিল চিকেন আনবে তো চিকেন তো আনেনি তো এই মাছ নিয়েছে মাছ ভালো দেখে
তো এখন আর চিকেন আর হবে না, চিকেনের প্রিপারেশন সবই করে রেখেছিলাম তোমরা দেখলে। এখন মাছ করতে হবে। এই দেখো প্যাকেট থেকে মাছগুলো বের করলাম, যে কাতলা মাছগুলো বেশ বড় বড় সাইজের, ভালো কাতলা আছে। আর নদীর দেখো ছোট মাছ ফ্রেশ, আর এই যে ইলিশ মাছ, ইলিশটাও বেশ ভালো আছে। মাছের ঝোলটা বসিয়ে দিলাম, তো আমি তো কেটে রেখেছিলাম আগে চিকেনের জন্য করে, তো এখন তাকে একটু আর একটু সাইজ করে কেটে নিলাম, যেহেতু কাতলা মাছের ঝোল বানাবো। আর এই দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর এখানে এক পিস ইলিশ মাছ আমি নিয়েছি, আর বাদ বাকিগুলো দিয়ে ফ্রিজ আপ করে দিয়েছি। এটাকে আমি ভাজবো আর একটু তেল রাখবো আমার হাজবেন্ডের জন্য, আর আমরা তো কাতলা মাছের একটু কালিয়া মতন করবো, সেটা দিয়ে খাবো। আমি আমাদের লবণ হলুদ অ্যাড করে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ রসুন অ্যাড করেছি এর মধ্যে, মশলাটার মধ্যে পেস্ট করে একবারে নিয়েছি, যাতে ঝোলটা গ্রেভিতে একটু গাঢ় হয়। এবার কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো কালিয়া ইজ রেডি। তো নদীর যে মাছ এনেছিল অর্ধেক রেখে দিয়েছি, আর অর্ধেকটা যে নিয়েছি, তো লবণ হলুদ মাখিয়ে নিই, এটাকে একটু চচ্চড়ি মতন করবো আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এই যে এখানে এটা আমার কখনো দেখো ধুয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার জল দিয়ে দেবো। আগে ছোট মাছের চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে পেঁয়াজকে, আগে বলেছি কিনা মনে পড়ছে না, তাড়াহুড়ো করছি ভুলে গেছি, তাই আর একবার বলে দিলাম। আর অর্ধেক মাছ ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে মশলা দেখো যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই মাছ মতন। খুব বেশি জল দেবো না, কালিয়া টাইপ করবো, একটু মোটামুটি আলুগুলো বয়েল হওয়ার মতনই জল দেবো। তো আমার এখানে কাতলা মাছের কালিয়া দেখো হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। আর এই যখন মাছগুলো ভাজবো, চচ্চড়ি বসে পেঁয়াজ তো কাটাই আছে, আর এখানে আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে, আর এই যে কড়াইয়ে তেলও সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। শুধু মাছ আমার ভাজা হয়ে আসছে, এবার চচ্চড়িটা বসিয়ে দেবো। তো মাছ ভাজাগুলোকে তুলে রেখেছি বাটিতে, তুলো মাছগুলো ভেজে, আর এ দেখো কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে তারপরে আলু আর বেগুনটা দিয়ে ফ্রাই করে নিচ্ছি, আর অবশ্যই হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু লঙ্কা বাটা দিয়েছি আমি, আর অল্প একটু জিরে বাটা ছিল সেটা দিয়েছি, সেটা দিয়ে চকচকিটা করছি। তো চিকেনের জন্য বেশি মশলা করেছিলাম, তো দেখো বাকি মশলাটা থেকে গেল, ওটা ফ্রিজে এখন উঠিয়ে দেই। তো এই দেখো এটা বয়েল হয়ে এসছে, আর মুসুর ডালের সাথে না চুনো মাছের চচ্চড়ি ভীষণ ভালো লেগেছে। তো যেহেতু মুসুরের ডাল তো করেছি আগেই দেখালাম, তারপরে কী বলে ওটা পালং শাকের একটা ঘন্ট হয়েছে, আর এই চচ্চড়ি আর কাতলা মাছের কালিয়া দেখালাম দুটো আগে করলাম। তো ব্যাস আজকে ম্যাসিভ লাঞ্চ মেনু। তো আজকের লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের লাঞ্চ মেনুটা, আর কিছু কিছু তো রান্নাও করে দেখিয়ে দিলাম রেসিপির সাথে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি বন্ধুরা আমার চ্যানেলকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। যারা আমার বন্ধু হচ্ছে তাদের আমি বন্ধু করে নিচ্ছি, বা অনেককে আমি নিজে থেকেও আপন করে নিচ্ছি। তো এইভাবে আমরা পরস্পরের সঙ্গে থাকি, এইভাবে আমরা এগিয়ে চলি। তো এই যে অনেক সবজি বাজার টাজার নিয়ে এসেছিল, এই দেখো লাউ এনেছে, কোয়াশ এনেছে অনেকগুলো, ঝিঙে এই ঝিঙে, পটল আছে, যে ভেতরে পটল বেগুন এগুলো সব নিয়ে এসেছে, মূলো তো অনেক বাজার করে এনেছে, মিষ্টি কুমড়োটা আগেই ছিল, তো এগুলো আছে সব বাজার করে এনেছে, এগুলো গুছিয়ে রাখলাম। তো প্রচুর কাজ একা হাতে করতে হলো। তো মাঝখানে রিয়ানকে বাবা নিয়ে গেছিলো একটু বাইকে করে ঘোরাতে, কারণ খুব জেদ করছিলো, ও একটু পরে পরে মাম্মাকে চায়, মাম্মাম ছাড়া আর হয় না, তো ওই জন্য একটু ঘোরাতে নিয়ে গেছিলো। তো এখন চলে এসছে, আমার রান্নাও শেষ। তো চচ্চড়ি দেখো ডান, তো দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও মনে হয় ভালোই হবে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এখন ইলিশ মাছ ভাজা দিয়ে শেষ করবো আমি আমার
আজকের ভিডিওটা আজকে ব্লগটা তো সানডে স্পেশাল ব্লগ এখানেই আজকে শেষ করছি। তো তোমরা প্লিজ যারা আমার পাশে এখনও আসেনি তারা প্লিজ সাথে চলে এসো, আমার পরিবারে একটু জয়েন করো, তো আমারও ভালো লাগবে আর তোমরাও অনেক এনজয় করতে পারো ভিডিও দেখে দেখে। তো প্লিজ সঙ্গে থাকো, পাশে থাকো আর খুব সাপোর্ট করো তোমরা আমাকে। তো আজকে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই। পরের ভিডিওতে আবার ফিরে আসবো অন্য রকম একটা ভিডিও নিয়ে অন্য সাথে। তো ভালো থেকো তোমরা, তো বাই বাই।